মুসার উপর আসছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। অর্থ পাচার মামলায় ধনকুবের বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের ওরফে প্রিন্স মুসার উপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি হচ্ছে। অর্থ পাচারের অভিযোগে গত 31 জুলাই তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এই মামলা থেকে বাঁচতেই প্রিন্স মুসা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এমন ধারণা থেকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চান শুল্ক গোয়েন্দারা। পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি বরাবর 19 সেপ্টেম্বর শুল্ক গোয়েন্দার পাঠানো এক চিঠিতে বলা হয়, গুলশান থানায় মুসার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে মুসা বিন শমসেরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। তিনি যাতে কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারেন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের বিশেষ শাখাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা জানান, 2-1 দিনের মধ্যেই প্রিন্স মুসার ওপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হবে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।